ফাগুনের হলুদ খেলায় মেতেছে সবাই। আর এই মাতোয়ারা ফাগুনের স্পোর্টস লাইন নিয়ে আমি এস এম সুমন আছি আপনাদের সাথেই। শুরু করছি দেশের ক্রীড়াঙ্গন দিয়ে। জয়টাই সবকিছু নয়, বরং জয়ের স্পৃহাকে ধারণ করাটাই মূল মন্ত্র। তবে অনেক ক্ষেত্রে জয় পরাজয় ছাপিয়ে আত্মসম্মানটাই বড় হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে হারলে র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে নেমে যাবে বাংলাদেশ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সম্মান রক্ষার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের খুঁটিনাটি জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সাগরিকার ব্যাটিং উইকেটে লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের রেকর্ডই বেশি। টস জিতে পরিসংখ্যানের বিপরীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেয়নি লঙ্কান বোলাররা। দলীয় তিন রানের মধ্যেই শামসুর রহমান ও তামিম ইকবালকে সাজঘরে ফেরান দিলশান ও কুলাসেকেরা। চাপে থাকলেও সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়ের ব্যাটিংয়ে তার কোনো প্রভাব ছিল না। 12 বলে এই জুটিতে আসে 32 রান। 6 বলে 12 করে সাকিব বিদায় নিলে শুরু হয় সফরকারী বোলারদের তাণ্ডব। প্রথম টি টোয়েন্টি সফল ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে কুশল পেরেরার দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরান সেনানায়েকে। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান নাসির হুসাইন ও মাহমুদুল্লাহ রিয়াদও ব্যর্থ হলে স্কোরবোর্ডে বাংলাদেশের রান 6 উইকেটে 59। 17 রানের নিচে গুড়িয়ে যাওয়ার সংখ্যায় থাকা বাংলাদেশের ইনিংস আঁকড়ে ধরেন অভিষিক্ত সাব্বির রহমান। ধীর গতিতে খেললেও তার 26 ও মাশরাফির 17 রানে 120 রানের পুঁজি পায় স্বাগতিকরা। মালিঙ্গা 3টি, সেনানায়েকে ও কুলসেকেরা নিয়েছেন 2টি করে উইকেট। 121 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে সাকিব সানির ঘূর্ণি আর মাশরাফির পেসে দিশেহারা হতে থাকে লঙ্কান ব্যাটসম্যানরা। 50 রানে 6 উইকেট তুলে নিয়ে জয়টাকে সময়ের অপেক্ষা বানিয়ে ফেলে বাংলাদেশ। তবে অনিশ্চয়তা ক্রিকেটে তখনও যে বাকি ছিল নাটকীয় কিছুর। একপাশে আগলে ছিল বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তিসেরা পেরেরাকে সাথে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে শ্রীলঙ্কা। দলের 96 রানে 37 করা সাঙ্গাকারাকে রুবেল হোসেন ফিরালে আবারও ম্যাচের মোড় ঘুরে বাংলাদেশের দিকে। শেষ ওভারে যখন 9 রান দরকার তখন ম্যাচে ছিল বাংলাদেশ। প্রথম 5 বলে 7 রান তুললে শেষ বলে নাটকের জন্য অপেক্ষা করতে হয় ক্রিকেট ভক্তদের। আর প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ী সেই শ্রীলঙ্কা। ফরহাদ রেজার শেষ বলে স্কোয়ার লেগে 4 হাঁকিয়ে সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা। অর্থ পৃষ্ঠপোষকতার অভাব, জেলা ক্রীড়া সংস্থার উদাসীনতা ও অভ্যন্তরীণ কোন্দলে ঝিমিয়ে পড়েছে মেহেরপুরের ক্রিকেট। কয়েক বছর আগে বিভাগীয় বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় সফলতা পেলেও বর্তমানে কঠিন সময় পার করছে এ জেলা। রাশিদুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে কাশফিয়া তিন্নের রিপোর্ট। মেহেরপুরে রয়েছে বহু প্রতিভাবান ক্রিকেটার। জাতীয় দলের বর্তমান ক্রিকেটার ইমরুল কায়েসের জন্ম এ জেলাতে, কিন্তু সঠিক পরিচর্যা ও প্রতিযোগিতার সুযোগ না পাওয়ায় উঠে আসছে না অনেক ক্রিকেটারই। এর পেছনে আরও যোগ হয়েছে জেলা ক্রীড়া সংস্থার উদাসীনতা ও অভ্যন্তরীণ কোন্দল। এছাড়া অর্থের অভাবে এ জেলার ক্রিকেট ক্লাবগুলো আগের মতো খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। কেউ যদি প্লেয়ার হতে চায় তো সেই সুযোগটাও সে পাচ্ছে না। ডিএস থেকে যে কোনো উদ্যোগ নেবে সেই জিনিসটাও নাই। গত বছরের ফার্স্ট ডিভিশনটা এই বছরে শুরু করছে, তো এই বছরের ফার্স্ট ডিভিশনটাতে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তারা এখন ব্যস্ত হলো ভলিবল, হ্যান্ডবল এগুলো নিয়ে। আর এসব কারণে উঠতি ও প্রতিভাবান ক্রিকেটাররা পাচ্ছেন না অনুশীলনের সুবিধা। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অনুষ্ঠিত হচ্ছে না নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতা। যেহেতু আমরা এখন সর্বময় ডেপুটি কমিশনার ক্ষমতার অধিকারী, ওনার নির্দেশে যেসব পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে 2014 সালের এই খেলার মাঠ আলোকিত থাকবে। আগের কমিটির উপর দোষ চাপালেও এই মুহূর্তে মাঠের যে ন্যূনতম সুবিধা আছে তাও কাজে লাগাচ্ছে না বর্তমান কমিটি। যেখানে হওয়ার কথা ক্রিকেট ম্যাচ, বর্তমান কমিটির ছায়াতলে সেখানেই হচ্ছে যাত্রা বা মেলা। ফুল তখনই আপনার চারপাশে ফুটবে যখন মন থেকে চাইবেন। আর ঠিক এই মুহূর্তে কলকাতার সবুজ ঘাসে বাংলার হলুদ ফুল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জয় করেছে কলকাতা ফুটবল বোদ্ধাদের সমীহ, উড়িয়েছে লাল সবুজের পতাকা। সেমিফাইনালের আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে ঠিক মতো অনুশীলনও করতে পারেনি বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফাইনালে ওঠার লড়াইয়ে তার একটা যোগ্য জবাবও দিল ইস্টবেঙ্গলকে। শুরু থেকে ধানমন্ডি ক্লাবটির শৈল্পিক ফুটবলে মুগ্ধ ভারতবাসী। এমেকা সনিনর্দে ওয়েটসনদের আক্রমণ রুখতেই হিমশিম খেয়েছে ইস্টবেঙ্গলের রক্ষণ দুর্গ। 23 মিনিটে হাইতির ফুটবলার ওয়েটসনের ক্রসে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন এমেকা।
গোলের পর আক্রমণের ধার আরও বেড়ে যায়। 37 মিনিট এমেকা থ্রু পাসে হাইত্রি স্ট্রাইকার সনি নর্দের বাঁ পায়ের নিপুণ শট ইস্ট বেঙ্গলের জালে, উল্লাসে মাতোয়ারা কোচ সহ বাকিরা। আরো কয়েকটি সুযোগ নষ্ট হলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি শেখ জামাল। বিরতির পর আরো বেশি উজ্জীবিত বাংলাদেশের দলটি, তাদের আক্রমণে বৃষ্টিতে মেজাজ হারিয়ে ফেলে ইস্ট বেঙ্গল, ফলে বেশ কয়েকটি হলুদ কার্ড দেখতে হয় ইস্ট বেঙ্গলের ফুটবলারদের। 67 মিনিটে বক্সের ভেতরে ওয়াটসনের শট ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান বাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বাকি সময় কোনো দলই গোলের দেখা না পেলে বাংলাদেশের দ্বিতীয় দল হিসেবে ঐতিহাসিক আইএফএ শিল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠে শেখ জামাল। এর আগে 1995 সালে ঢাকা মোহামেডান এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। যে মানুষটি চলে যায় ফিরে আসে না আর কখনোই, কিন্তু রেখে যায় কিছু স্মৃতি যা অম্লান, যাকে অনুসরণ কিংবা অনুকরণ করা যায়। ভালোবাসার তেমনই একজন বাংলাদেশের ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কিংব্যাক মনে মুন্না, শ্রদ্ধা তার প্রতি। মনে মুন্না স্মরণে রফিকুজ্জামানকে সাথে নিয়ে নীল মাহবুবের রিপোর্ট। 1981 সালে পায়োনিয়ার ফুটবল দিয়ে আত্মপ্রকাশ করেন মনে মুন্না। এরপর মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স ইউনিয়ন হয়ে আভনের আকাশী নীল জার্সি পরে খেলেছেন 1987 সাল থেকে 1997 সাল পর্যন্ত। পরবর্তীতে আভনের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। ম্যানেজার হিসেবে জয় করেছেন প্রিমিয়ার ডিভিশন লীগ, ফেডারেশন কাপ এবং ন্যাশনাল ফুটবল লীগ। 1986 সালে মাত্র 18 বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান এই তারকা ফুটবলার। তার দুর্দান্ত নৈপুণ্যে 1995 সালে মায়ানমারে বাংলাদেশ জয় করে প্রথম আন্তর্জাতিক কাপ চার জাতি টাইগার ট্রফি। 1995 সালে তারই নেতৃত্বে সাব গেমসে রানার্স আপ হয় বাংলাদেশ। এছাড়াও মনে মুন্না কলকাতার ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন 1991 ও 92 মৌসুম। 1999 সালে ধরা পড়ে তার কিডনির সমস্যা। বোন শামসুন্নাহার আইভির কিডনি প্রতিস্থাপন করে আবারও লড়াকু ভূমিকায় মাঠে ফিরে আসেন মুন্না। কিন্তু 2004 সালে আবারও ভাইরাস ধরা পড়ে এই তারকা ফুটবলারের দেহে। অতঃপর 2005 সালের 12 ফেব্রুয়ারি মৃত্যুর কাছে হার মানেন মাঠের লড়াকু এই ফুটবলার মনে মুন্না। তবে আমি চাই যে আমার বাচ্চাগুলার জন্য সবাই দোয়া করে, ওরা এখন বড় হয়েছে, ওদের লেখাপড়া যেন ঠিক মতো হয়, এটাই আমি আসলে সবার কাছে দোয়া চাই। একসময়ের জাতীয় দলের কিংবদন্তি ফুটবলার মনে মুন্না, কিংবদন্তি তিনি এখনও, দীর্ঘ এক যুগেরও বেশি সময় নেতৃত্ব দিয়ে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন লাল সবুজের বাংলাদেশকে, এখনও চিরভাস্বর তিনি। সাবলীল ব্যাটিং, মায়াবী স্পিনের ঘূর্ণি বদলাতে পারে পুরোটা পৃথিবী। ব্যাটিং ও বোলিং দিয়ে সাকিব আল হাসান নিজের ক্রিকেট জগৎটাকে প্রতিনিয়ত বিস্তৃত করেছেন, বদলে দিয়েছেন, নতুন রূপ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সাকিব গেল 2 আসরে ভারতের ঘরোয়া লিগে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করে দলে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারও তাই সাকিবকে 2,80,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। যাচ্ছি বিদেশি ক্রীড়াঙ্গনের খবরে। পরিপূর্ণ গ্যালারি, টানটান উত্তেজনা, 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর 22 যোদ্ধা। দর্শক বলছি বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের ফুটবল ম্যাচ এল ক্লাসিকোর কথা। ভ্যালেন্সিয়ার মেস্তোয়া স্টেডিয়ামে কোপা ডেল রের ফাইনালে তারা মুখোমুখি হবে 19 এপ্রিল, জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। এবছরই ধ্রুপদী ফুটবলের লড়াইয়ে লালিগার বাইরে আরও একবার মুখোমুখি হচ্ছে বিশ্বসেরা 2 ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সঙ্গীতও যেন তাদের শৈল্পিক ফুটবলের কাছে হার মানে। সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা 2 গোলে এবং রিয়াল মাদ্রিদ এগিয়েছিল 3 গোলের ব্যবধানে। বার্সা এবং রিয়ালকে টপকে ফাইনালে উঠতে হলে দ্বিতীয় লেগে প্রতিপক্ষ দলের প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। রিয়ালের প্রতিপক্ষ এ মৌসুমে লালিগায় দারুণ ফর্মে থাকা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ, তার ওপর খেলাও অ্যাটলেটিকোর মাঠেই। এসব বিবেচনায় অ্যাটলেটিকো সমর্থকরা কিছুটা আশান্বিত হতেই পারে। তবে মঙ্গলবার খেলা শুরুর 16 মিনিটের মধ্যেই অ্যাটলেটিকো 2 গোল হজম করলে হতাশ হতে হয় স্বাগতিক দর্শকদের। পেনাল্টি থেকে 2টি গোলই করেন রোনালদো। বাকি সময় আর কোনো গোল না হলে 2 লেগ মিলিয়ে 5-0 ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। ওদিকে বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামে বার্সেলোনা। আগের দিনে রোনালদোর গোলের জবাব দিতেই যেন সোসিয়েদাদের মাঠে 27 মিনিটে বার্সাকে এগিয়ে নেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে সোসিয়েদাদ গোল শোধ করে ম্যাচ ড্র করলেও 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে ফাইনালে উঠে যায় বার্সেলোনা। এ নিয়ে সপ্তমবারের মতো বার্সা ও রিয়াল কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে। এর আগে 6 বারের মোকাবেলায় 2 দলই জয় পেয়েছে 3টি করে।
প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে স্পোর্টস লাইনে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস লাইনে। আজকে অতিথি হিসেবে আলোচনা করার জন্য আমাদের সাথে এসেছেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জনাব সাইফুল বারী টিটু। টিটু ভাই, আপনাকে আমাদের স্পোর্টস লাইনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। টিটু ভাই, আজকে একটা ফাইনাল হবে আইএফ শিল্ডে, যেখানে বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডি ও কলকাতা মোহামেডান লড়বে। আপনি কাকে এগিয়ে রাখবেন আজকের ফাইনালে? আমি ডেফিনেটলি আমাদের টিমকে এগিয়ে রাখবো, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কেননা তাদের মানে পূর্ববর্তী যে পারফরমেন্স এই টুর্নামেন্টে, স্পেশালি আমি মনে করি আসলে একটা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। তো যেই টিমটা ফার্স্ট ম্যাচে হেরে যাওয়ার পর এই ধরনের কামব্যাক করতে পারে এবং এই ধরনের খেলা খেলতে পারে, তার মানে প্রচুর একটা ভালো টিম স্পিরিট এবং মোটিভেশন কাজ করছে টিমের মধ্যে। তো আমি ডেফিনেটলি এগিয়ে রাখবো শেখ জামালকে। তবে যদি আমরা একটু সেমিফাইনাল একটু ফিরে যাই, আমরা দেখেছি ওখানে সনি নর্দে, এমেকা, ওয়াটসন খুব ভালো পারফরমেন্স করেছে, তাদের পারফরমেন্স যদি একটু মূল্যায়ন করেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমার কাছে মনে হয়েছে, এটা অনেকেই আমি জানি না খেয়াল করেছে কিনা, সেটা হচ্ছে যে কলকাতার যে খেলাগুলো হচ্ছে ফুটবলের, সেখানে আপনি যদি আর্থিক দিক বলেন এটা কিন্তু বেশ ভালো। এবং এটা আমি কনফার্ম যে সনি নর্দে, ওয়েটসন, এমেকা এরা জানে, তারা কিন্তু ওখানে একটা মোটিভেশন তাদের কাজ করছে যে এখানে ভালো পারফর্ম করলে এখান থেকে অফার আসতে পারে, এবং সেটা এবং অবশ্যই তারা অ্যাজ এ টিম তারা চায় যে টিমটা সাফল্য পাক। তো এদের খেলার যেটা বিশ্লেষণ করতে আমার মানে মনে হয়েছে যে তাদের, বিশেষ করে সনি যে এফোর্টটা দিচ্ছে, এটা কিন্তু আমরা ঢাকার মাঠে খুব কম দেখেছি, যদিও ওর খেলার স্টাইলটাই এই। বাট আমি বলবো আসলে সনির চেয়ে মানে সনির তুলনায় অন্যদের পারফরমেন্সটা ভালো ওয়েটসন এবং ডার্লিংটনের, এই জন্যই যে ওরা আরও বেশি ভালো পারফর্ম করছে। তো তিনজন কিন্তু আসলে তিনটা কোয়ালিটি তাদের, যেমন সনির টাচ ফুটবল খেলে অভ্যস্ত এবং বল পায়ে রেখে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে জায়গা তৈরি করে নেওয়া, সেখানে ওয়েটসন কিন্তু গতিটা তার খুব ভালো, স্পিডি প্লেয়ার খুব, আর এমেকা আমি বলবো খুব ভালো ফিনিশার, খুব মানে আনলাইকলি সোর্স থেকে সেগুলো করে মানে এগিয়ে নেয় টিমকে, এবং আমি মনে করি যে সেমিফাইনালের টার্নিং পয়েন্টটা ছিল তার ফার্স্ট গোলটা। তো মানে কমপ্লিটলি যদি আমি বলতে যাই, সেটা হলো যে তারা তিনজন ভালো পারফর্ম করছে উইদিন দ্য টিম, যে টিমও ভালো করছে, তারা যে তাদের জন্যই টিম একদম খুব বেশি করবে তা না। আমি মনে করি যে আটজন বিদেশি দেশি প্লেয়ার কিন্তু তাদের সাথে খেলছে, সো সব পারফরমেন্সটা ফুল টিমের ডোমিনেটেড বলবো আমি আর কি। ছোট ভাই, যে আমাদের শেখ জামালের ডোমেস্টিক মানে বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে যদি একটু বলেন, মামুনুল ক্যাপ্টেন আর যারা আছে, নাসির আছে, তা বাকিদের কী অবস্থা দেখলেন এই পর্যন্ত যতগুলো খেলা হলো? অ্যাকচুয়ালি আমি একটাই খেলা দেখা হয়েছে, আমি আগের দুটো খেলা মিস করে গিয়েছি, বাট আমার মনে হয়েছে যে আমি আগে যে কথাটা বললাম যে আটজন লোকাল প্লেয়ার, সো একটা টিম শুধু তিনজনের জন্যই কিন্তু ভালো করবে না যদি না আমার বাকি আটজন ভালো পারফর্ম করতে পারে। তো ডেফিনেটলি আমি বলবো আমার কাছে মনে হচ্ছে মামুনুল তার নামের প্রতি শুভেচ্ছা করছে, কারণ সে মাঝখানে ইঞ্জুরি ছিল অনেকদিন, ম্যাচ আউট অফ ম্যাচ ছিল, এবং সোহেল রানার কথা আমি বলবো, মিডফিল্ডে সে খুবই ভালো করছে। অ্যাকচুয়ালি শেখ জামালের প্লেয়িং স্টাইলটা যেটা 4-3-3-তে তিনটা মিডফিল্ডের উপর খুব গুরুদায়িত্ব থাকে, যেটা ঢাকার মাঠে আরেকজন বিদেশি খেলে আলী, সে না থাকাতে ওই জায়গাটাতে কিন্তু নাসিরকে দেওয়া হয়েছে, এবং নাসির আমার দৃষ্টিতে ম্যান অফ দ্য ম্যাচ ছিল মানে গত ম্যাচের। সে টিমটাকে এমন এত সুন্দর করে ধরে রেখেছে, ডিফেন্ডিং করেছে, উইং ব্যাকদের কাভারিং পজিশনে গিয়ে ডাবল টিমিং করেছে, প্লাস অ্যাটাকিংয়ে হেল্প করেছে। সো এবং দুই উইং ব্যাকের কথা বলতে হয়, লিঙ্কন এবং মুন্না, তাদের যে কাজটা ছিল অপোনেন্টকে শুধু ঠেকানোই না, অপোনেন্টের জোনে গিয়ে প্রেসিং করা, এবং সেটা খুব ভালো করেছে। আমি ইয়াসিন এবং দিদার যারা স্টপারে খেলেছে তাদের দুজনের কথা বলতে হয় যে আমি কখনও ঢাকার মাঠে এই দুজনকে খেলতে দেখিনি, শেখ জামালে যে দিদার এবং ইয়াসিন খেলছে, তারাও ভালো পারফর্ম করেছে আমার দৃষ্টিতে। ভাই, যে যেটা বলছিলেন একটু আগে যে তাদের সনি, এমেকা, ওয়েটসনদের কলকাতার বাজারও একটা যেন তৈরি হয়,
ইতিমধ্যে তাদের একটা অফার এসেছে আমরা পত্রিকার মাধ্যমে বা গণমাধ্যমে জানতে পেরেছি। দাদা কি আসলে যে আমাদের ফুটবলের ডেভেলপে বাংলাদেশে তারা খেলতেছে, অনেক দিন ধরে খেলছে, তো তারা কতটুকু উন্নতি দিতে পারছে বাংলাদেশের ফুটবলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? লিগ খেলছে অনেক দিন ধরে কিন্তু অ্যাকচুয়ালি এই প্লেয়ারদের ইম্প্যাক্টটা, কারণ বেশি ইম্প্যাক্টটা পড়ে অপোনেন্ট বা অপোজিশনের উপর। সনি যখন খেলে তখন তাদের অপোনেন্ট যে টিমটা থাকবে তাদের সারাক্ষণ কিন্তু চিন্তা করতে হয় সনি, ওয়েটসন, অ্যামেক এদের কীভাবে হাউ টু হ্যান্ডেল দেম। সো এই জিনিসটা আপনার আমাদের স্পেশালি প্লেয়ার লোকাল প্লেয়ারদের হেল্প করছে কিন্তু, যে এত ভালো কোয়ালিটি প্লেয়ার এদের কীভাবে থামানো যায়, যেটা কিন্তু ইম্প্যাক্ট আপনার ন্যাশনাল টিমে পড়ে গিয়ে পড়বে। যে আমরা সনিকে ফেস করে এসেছি, এখন সনির চেয়ে খুব বেশি ভালো প্লেয়ার তো আমার মনে হয় না এশিয়াতে ওই জাপান কোরিয়া ছাড়া অন্যান্য টিমে খুব কম আছে। তো এরা এবং এদের সাথে খেলে খেলে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয় অ্যাকচুয়ালি বিদেশি প্লেয়ারের সাথে, যে এখানকে পাস দিলে, যে আমি ওকে পাস দিয়ে যে আমার অফ দ্য বল রানিং কোথায় হবে, কোথায় গেলে বলটা আবার পাওয়া যেতে পারে, এই জিনিসটা লার্নিংটা থাকে। সো আমার মনে হয় যে এটা আসলে দুদিকেই লাভ হচ্ছে। বাট যে জিনিসটা আমি মনে করি যে আমাদের কিছুটা এবং ভালো ক্ষতি আমরা বুঝতে পারি না জিনিসটা, সেটা হচ্ছে যে শেখ জামালের এই আটজন লোকালের উপরের তিনজন যদি বাদ দিয়ে আমরা খেলি এবং ন্যাশনাল টিমে গিয়ে কিন্তু এই তিনটা পজিশনই, যেটা আমরা 4-3-3 আমাদের ন্যাশনাল টিমে খেলে, এই তিনটা জায়গায় আমাদের পারফর্মার কম যেহেতু বিদেশিরা খেলছে, এই একটা ক্ষতিবোধ আমাদের হচ্ছে। এবং ওইখানে ওইখানের প্লেয়ারগুলো যাতে আরও বেশি আসতে পারে আমাদের, যেটা ন্যাশনাল টিমে গিয়ে আমাদের হেল্প করবে। টুটু ভাই, এবার ডোমেস্টিকে যদি আমরা বলি, আমাদের লোকাল স্ট্রাইকার যারা এমিলি আরও যারা আছেন, তাদের পারফরমেন্স আপনাকে আসলে আপনি নিজেও কোচিং করাচ্ছেন কেমন মনে হচ্ছে এই পর্যন্ত যদি আমরা দেখি? লোকাল প্লেয়ারের পারফরমেন্স আমার মনে হয় যে শুধু মোহামেডানেই উপরে বেশি লোকাল প্লেয়ার খেলছে, যেহেতু ওখানে বোধহয় ফরেন প্লেয়ার পর্যাপ্ত নেই। তো এমএলই তার নামের প্রতি সুবিচার করছে, আমি যত গত 2-3 ম্যাচ দেখেছি সে ভালো খেলছে। জাহিদ আমার মনে হচ্ছে যে একটু মাঝে মধ্যে একটু হারিয়ে যায় আর কি, যেটা কনসিস্টেন্ট করা উচিত ওর ক্যালিবারের প্লেয়ারের। তো জিনিসটা হচ্ছে যে অনেক মানে অন্যান্য টিমে কিন্তু ওই পজিশনের সুযোগ পাচ্ছে আমাদের প্লেয়ার কম, আমরা যদি ফরওয়ার্ড লাইনের কথাই বলি, তো সেখানে সুযোগ না পেলে তো পারফর্ম করার প্রশ্ন নেই। তবে আমি মনে করি যে আমি সবসময় প্রস্তুত থাকবো অ্যাজ এ প্লেয়ার। আমি যদি এইভাবে চিন্তা করি নি যে ঠিক আছে আমি আমার টিমে হয়তো আমি বিদেশির জন্য খেলতে পারছি না, কিন্তু আমার তো ন্যাশনাল টিমে আমাকেই খেলতে হতে পারে, এবং আমি যখনই সুযোগ পাবো তখনই আমি পারফর্ম করে দেখাবো যে না আমিও কোনো অংশে কম না, এই মানে থিঙ্কিংটা থাকা উচিত বা ফিলোসফিটা থাকা উচিত। ভাই, যেই লেভেলের প্লেয়াররা আমাদের ডোমেস্টিকে খেলে তারা কি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের চেয়ে খুব বেশি, তাদের সাথে পার্থক্যটা কতটুকু আসে? আপনি জাতীয় দলে কোচ ছিলেন, ক্লাবগুলোকে এখন বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন, এখন করাচ্ছেন, আপনি বিদেশিদের কথাই বলছেন বোধ হয়। সো বিদেশিরা আসলে, এটা আপনি খুব ভালো পয়েন্ট ধরেছেন, সেটা হচ্ছে যে আসলে খুব কম ভালো মানের বিদেশি খুব কম। শেখ জামালের বিদেশিগুলো খুবই ভালো, আরও কিছু আছে হয়তো আবাহনীতে আছে, বাট সেটা আমাদের জন্য লাভবান মানে আমরা কোনোভাবেই হব না, আমাদের জন্য পজিটিভ কিছু না। যে আমার লোকাল প্লেয়ারদের সাথে হয়তো ডিফারেন্সটা খুব বেশি নেই, তারপরেও সে খেলতে পারছে কারণ সে বিদেশি। সো এটা আমাদের জন্য আসলে একদমই লাভের কিছু নাই। এতে করে কি আমাদের একটা ডোমেস্টিক প্লেয়ার আরও বের হতে পারতো না, দু একটা প্লেয়ার ওই জায়গাটাতে যদি আমরা একটু বিদেশিটা একটু কমিয়ে দিতাম? ডেফিনেটলি আপনার জিনিসটা হচ্ছে যে বেরোতে পারবে যখনই একটা প্লেয়ার আসলে যখন মাঠে নামে হি ফিলস মোটিভেটেড যে আমি আজকে একটা ভালো দুর্দান্ত কিছু করব। সে আগের রাতে চিন্তা করলো যে আমি আজকে মাঠে নামলে এই করবো, তো সে ওই চিন্তাটা করলো কিন্তু সে এটা কার্যক্ষেত্রে দেখাতে পারলো না, মানে সুযোগই পেলো না টিমে খেলার। তো এটা ডেফিনেটলি একটা নেগেটিভ সাইন ফর ইজ মেন্টালিটি, যে সে একটু ডিমোরালাইজড হলো হবে আর কি। ভাই, একটা জিনিস, একটা সময় আমরা দেখতাম আবাহনী মোহামেডান খেলা মানে অনেক উত্তেজনা দর্শকদের যেমন ছিল প্লেয়ারদের মধ্যে, এখন সেই উত্তাপটা মানে অনেকটাই হারিয়ে যাচ্ছে। আপনি বড় ক্লাবে খেলেছেন, মোহামেডানে খেলেছেন, কি মনে হয় কারণটা কি, মেইন কারণ কি হতে পারে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে অ্যাপ্রোচটা এবং এনভায়রনমেন্টটা, সেটা হচ্ছে যে আমরা এখন ফুটবল খেলা যে আয়োজন করছি, মেইন কারণটা হচ্ছে যে দর্শক নেই। সো দর্শক মাঠে যখনই থাকবে যে আপনাকে কেউ দেখছে, এই ফিলিংসটা কিন্তু অন্যরকম একটা জিনিস। এটা মানে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই, যে সে যদি টের পায় যে অনেকগুলো চোখ তার দিকে আছে, সে তখন কিন্তু ভুল করার চেষ্টা করবে না, যে আমি কোনো ভুল করলে কিন্তু এটা আমার জন্য লজ্জাজনক। সো এটা একটা বড় কারণ আমি মনে করি, যে দর্শক উপস্থিতিটা।
আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ক্লাব টিমগুলো আমরা কিভাবে আমার সিজন প্ল্যানিংটা, আমি সারা সিজন কিভাবে খেলবো, আমার প্র্যাকটিস গ্রাউন্ড কোথায়, আমার ফ্যাসিলিটিস প্লেয়ারদের জন্য কি, আমার কি কোনো বোনাস আছে কি না ম্যাচ জিতলে, উইনিং বোনাস যেটা বলি। সো এই দুইয়ের মিশ্রণে আমার মনে হয় যে আগের মতো সেই উত্তেজনা ভাব বা যদি বলি যে প্রেশার হ্যান্ডেল করে খেলার যে আমাদের সময় হতো, যে আমরা ক্রাউড প্রেশার, ক্লাব অফিসিয়াল প্রেশার এগুলি আমরা হ্যান্ডেল করে খেলতাম, তখন কিন্তু আমাকে কিছুটা হলেও একটু উঁচুতে নিয়ে যাবে আমার পারফরমেন্সটা এবং আমার অ্যাজ এ প্লেয়ার আমার স্ট্যান্ডার্ডটা, এই জায়গাটা আমরা বোধহয় মিস করছি। তো ভাই একটা কোশ্চেন দিয়ে শেষ করবো আমার প্রশ্ন দিয়ে, যে ক্লাবগুলির অবস্থা কি ছোট্ট করে বলবেন আমাদেরকে একদম সংক্ষিপ্ত করে। অ্যাকচুয়ালি ক্লাবের ব্যাপারটা হচ্ছে যে সারা বিশ্বে যেটা হয় ক্লাবগুলো কিন্তু একটা প্রপার প্লেস ফর টু ডেভেলপ ইউর সেলফ, মানে প্লেয়ারদের কথা বলছি আমি। সো এই জিনিসটা হচ্ছে যে আপনার একটা প্লেয়ার যদি একটা ক্লাবের সাথে যুক্ত হয়, যেটা বিদেশে দেখি আমরা আন্ডার 12, আন্ডার 10, আন্ডার 8 যেটাই হোক, বাট এখান থেকে সে 19 বা 20 পর্যন্ত, তারপরে দেন ফার্স্ট টিম অফ দ্য ক্লাব, এই জায়গাটা পর্যন্ত তাদের খুব সুনিপুণভাবে সাজানো আছে স্ট্রাকচারটা। এবং ওই প্লেয়ারগুলোকে মানে আমাদের দেশে যেমন দলবদলের সময় প্লেয়ার খুঁজতে হয়, ওই ক্লাবগুলো খুঁজতে হয় না, কারণ তাদের সেই গ্রাসরুট থেকেই প্লেয়ার তৈরি হয়ে আসছে মেইন টিমে। সো এই জায়গাটায় মানে খুবই গুরুত্বপূর্ণ, এটাতেই আমরা অনেক পিছিয়ে, কারণ আমাদের ক্লাবগুলো একটা টিম চালাতেই তাদের হিমশিম খেতে হয় সারা বছরে। ঠিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানটিকে সার্থক এবং প্রাণবন্ত করে তোলার জন্য। মাই প্লেজার। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, তারা আইএফ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার মান আরও উঁচুতে তুলে ধরবে। হলুদ ফাগুনে ভালোবাসায় বিদায় নিচ্ছি আজ, দেখা হবে এই ভালোবাসার রেশ ধরেই স্পোর্টস লাইনে, আর সেই মুহূর্ত পর্যন্ত ভীষণ স্পোর্টি থাকবেন ঘণ্টা মিনিট আর সেকেন্ডের কাঁটা ধরে। দেখা হবে আবার আগামী সপ্তাহে।